আল্লাহ রসুলের রক্ত পান করছেন এক সাহাবি, তাও শিঙা দেওয়ার পরে পচা রক্ত ছিল, দূষিত রক্ত, হাতে উঠায় দিছেন আর বলছেন যাও নিক্ষেপ করে আসো বাহিরে। যখন ফিরে আসছে তো জিজ্ঞাসা করছে কি করছিস, কোথায় নিক্ষেপ করলে? তো হাসতেছে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ নিক্ষেপ করছি। বলছে কোথায়? বলছে পেটে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে পেটে? বলছে বাহিরে নিয়ে গেছি বটে, কিন্তু যখন খুলছি সুগ্রাণ ছাড়া কিছু ছিল না। মনকে মানাইতে পারতেছিলাম না যে নিক্ষেপ করব না, করব কি, হুকুম তো নিক্ষেপ করা, মন মানতে ছিল না। জিব্বা বহুত অগোচরেই কখন যে চেটা ফেলছে এটাও জানি। আল্লাহ রসুল বলতেছে জাহান্নাম, তোর শরীর জাহান্নামের উপরে হারাম, হায় হায় হায়, যদি পচা দূষিত রক্ত চাটার দ্বারা শরীর জাহান্নামের উপরে হারাম হয় তো লজিকলি, যুক্তিগত কথা, আবু তালেবের শিরায় উপশিরায় তো মোহাম্মদুর রসুলুল্লাহর রক্ত ছিলেন, রক্তের সম্পর্ক, তার শরীর কেন জাহান্নামের উপরে হারাম হলো না, কেন হলো না, আমাকে যুক্তি দিয়া বুঝান, যুক্তি দিয়া বুঝান। কেন আল্লাহ যেই স্কেল দিয়া মাপেন, পাল্লা দিয়া, যেই সুপার স্কেল ডিজিটাল স্কেল দিয়া মাপেন, ওই মাপে সে আসে না, এই জন্যই আল্লাহ তাকে মূল্যায়ন করেন না। সত্য তো? অথচ আল্লাহর রসুলের, আল্লাহর রসুলের, এটা তো আজীব। আরেকটা শুনলে হয়তো ওলামাও আজীব হবে, বলবে কোত্থেকে বাহির করছেন, আমার যে দেবে কিন্তু সনদ আছে, আল্লাহর রসুল রাত্রে পেশাব করছেন, উম্মে আয়মান পিপাসার আল্লাহর রসুলের কৃতদাসী ছিল, পিপাসিত অবস্থায় গরমের দিন বুক ফাটা পিপাসা নিয়ে উঠছেন, সামনে ওই দিনে অন্ধকার যুগ ছিল, রাত্র আল্লাহর রসুলের জন্য সবসময় বাহিরে বাহির হওয়ার সুযোগও ছিল না, তো সামনে বর্তন দেখছেন আর পানিতে ভরা, নাকের কাছে নিছেন কোনো দুর্গন্ধ অনুভব হয় নাই, বরং সুগ্রাণী অনুভব হয়েছে। সকালে আল্লাহর রসুল বলছে আহরি কিয়া উম্মে আইমান, উম্মে আইমান বাহিরে নিক্ষেপ করে আসো, বলছে ইয়া রসুল আল্লাহ ভুলে তো রাত্রে খায়া ফেলছি, পান করে ফেলছি। তা আল্লাহর রসুল বলছে মৌত পর্যন্ত তোর কাছে আর খিদা আসবে না, আসলে মৃত্যু পর্যন্ত তার কাছে আর খিদা আসে নাই। আরেক রেওয়ায়েতে আছে এই শরীর জাহান্নামে যাবে না। মুস্তাদরিক হাকিমের রেওয়ায়েত আছে, এটা হাসানুন সহি, কোনো জয়ীফ হাদিস না। অনেক ওলামায়ে কেরাম শুনা বলে আপনি এটা কোত্থেকে বলেন, অনেকজনেই কিন্তু আঙ্গুলো উঠে দিছে। হ্যাঁ, মোজেজাতুর রসুল পড়া দেখলে দেখা যাবে, কিতাবের নাম বলে দিলাম, মোজেজাতুর রসুলে আছে, সব লেখা আছে ওইখানে। তো যদি আল্লাহর রসুলের পেশাব বলে পান করার দ্বারা উম্মে হারামের এই উপকার হয় কিত দাসির, তো আবু তালেবের শিরায় উপশিরায় তো আল্লাহর রসুলের রক্ত চলতেছিল, সে উপকৃত হলো না কেন? আল্লাহর রসুলকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে, মানুষ না, আল্লাহর রসুল ঘুমানো ছিলেন, যুবক তোমাদের পায়ে হাত শুধু শুধু আমি ধরি না, আল্লাহর রসুল ঘুমন্ত ছিলেন। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন, তো দেখতেছেন মানুষের মতো একটা বিরাট শাখা প্রশাখাওয়ালা গাছ এইদিকে আসতেছে, আল্লাহ রসুলের মাথার কাছে আইসা দীর্ঘক্ষণ দাঁড়ায় ছিল, আবার মানুষের মতো হাঁটতে হাঁটতে যে লেগে গেছেন, বুঝাই যায় না যে উঠছিল আবার ফিরে আসছে। আল্লাহ রসুল যখন ঘুমের থেকে উঠছেন তো হাসতে হাসতে বলতেছিলেন ইয়া রসুলাল্লাহ দেখলাম তো, দেখলাম কি, বলে কি, বলে গাছ মানুষের মতো আসলো, দীর্ঘক্ষণ দাঁড়াইল, আবার চলে গেল। আল্লাহ রসুল মুস্কি হাসি দিয়া বলতেছিলেন ও আমাকে দূর থেকে দেখতেছিল, ওর মন ভরতে ছিল না, ও আল্লাহর কাছে অনুরোধ করছে, মালিক দূর থেকে দেখতেছি কিন্তু মন ভরে না, একটু অনুমতি দেওয়া যায় না, একটু মাথার কাছে দাঁড়ায় দেখি, হায় হায় হায়। আবু তালেবের ভাগ্য খুলে নাই। তদ্রু আরেকটা কথা মনে উঠলো, যুবক যার কাছে আমার আওয়াজ চায়, আমরা সারাদিন স্টাইল তালাশ করতে থাকি, স্টাইল ঠিক না, কি
যুবকরা বেশি তালাশ করে, ঠিক না? স্টাইল বুঝো তো, সারাদিন নেটে তালাশ করতে থাকে কার স্টাইলে চুল কাটা যায়, কার স্টাইলে চলা যায়, কার অঙ্গি ভঙ্গি নেওয়া যায়। হয় যুবক যাকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে, আর ওই নবীর স্টাইলকে স্টাইল বানাইলে কি খুলবে বলো, তোমার বিবেককে প্রশ্ন করা বলো কি খুলবে? যে রসুলের স্টাইল আল্লাহর কাছে প্রিয়, তো যেটা বুঝাইতেছিলাম ইমাম বুখারী এটাই বুঝাইছেন, তোমাকে মাপা হবে আমলের স্কেল দিয়া, ওই আমল নিয়েই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, ওই আমল নিয়েই আসছেন, ওই স্টাইল নিয়েই আসছেন, ওই লাইফ স্টাইল নিয়ে আসছেন। হায় হায়, আজকে যে সমাজে আমরা বাস করি আমরা জানি কার ঘরে কতটুকু সুখ আছে, কেন নাই জানেন? রাগ হয়ে যাবেন বলবো, সুখের মূল মন্ত্রই তো জানি না। সুখী তো সবাই হইতে চাই, হ্যাপিও হইতে চাই, আবার গেনারও হইতে চাই এই ছোট জীবনটায়, 60-70 বছরের জীবনে হ্যাপিও হইতে চাই আবার গেনারও হইতে চাই। কিন্তু একদিনও তো আল্লাহকে জিজ্ঞাসা করলাম না, একা একই বসে একদিনও তো ভাবলাম না, জিজ্ঞাসা তো দূরের কথা ভাবলাম না যে আমি গেনার হব তো হব কি কইরা, আমার মালিক কি বলে, যিনি আমাকে অস্তিত্ব দিলেন উনি কি বলে, যিনি আমাকে নিয়ে আসলেন উনি কি বলে, আমার জন্য ওনার কি থিওরি। মানুষ থিওরি ছাড়া গেনার হতে পারে না, এটা আল্লাহর তৈরি। আমরা নিজের অস্তিত্ব দাতা না, নিজের সৃষ্টিকর্তা নিজে না, কোনোদিন তো প্রশ্ন করলাম না, সুখী তো হইতে চাই কিন্তু মন্ত্র কোথায়? টাকা আসলেই যদি সুখী হইতো তাহলে নিজের পিস্তল নিজের মাথায় কোনোদিন লাগত না, নিজের টাকার কিনা রশি কোনোদিন নিজের গলায় লাগত না, লাগানো হইতো না। এখনো নেটে সার্চ দিলে পাবেন 5-7 বা 10-8-9 বছর আগে হবে, পন্নী ছেলে ফ্যামিলির ছেলে, করটিয়া জমিদার পন্নী ফ্যামিলির ছেলে, দানমন্ডিতে বাসা, নিজের গলায় নিজে রশি দিয়া ঝুলা গেছে। যদি উন্নতি মানুষকে সুখ দিতে পারত তাইলে সুইজারল্যান্ডে সরকারিভাবে কোনোদিন আত্মহত্যা বৈধ হইত না। সার্চ দেন এখন, দেখেন সুইজারল্যান্ডে আত্মহত্যা সরকারিভাবে বৈধ, বিশ্বাস হয় না? আমি সফর করে বলতেছি, উন্নত বিশ্বে কোনোদিন সুসাইডের মাত্রা এত বেশি হতো না। আমাদের দেশে সুসাইড বেশি না উন্নত বিশ্বে বেশি, কি বলেন? হ্যাঁ, আমরা কাঁদি বেশি না উন্নত বিশ্বের কান্না বেশি, বিশ্বাস হয় না? এখানে হাজারো কান্না সেভ করা আছে, হাজারো কান্না। এই জন্য যদি উন্নত হইতে চাই, আরে সুখী হইতে চাই বা সফল হইতে চাই, মূল মন্ত্র ছিল যেটা ওটার থেকে বহুত দূরে। আমি আমার এলাকাবাসীকে বলতেছি, আমাদের সবাইকে বলতেছি, একটা পরিবার থেকে যদি দুটা জিনিস বিদায় নেয়, কারো কোনো পাওয়ার জন্য কোনো চাহিদা নেই, অভিভাবকের কাছে পাওয়ার জন্য কোনো চাহিদা নেই। আমার এই যুবকরা যদি আজকে এইখান থেকে অঙ্গীকার করে ওঠে, হায়, আমি অনেক বাবাকে চিনি যেই বাবাকে যদিও প্রশাসনের কাঠগড়ায় দাঁড় হইতে হয় নাই বা সে দাঁড় হবেও না, হবেও না, কিন্তু সে সবসময় ভাবে আমি আমার সন্তানকে হত্যা করছি। কেন জানেন? সন্তান মা বাবাকে বাধ্য করছে আমাকে বাইক কিনা দিতে হবে, বাবা বাধ্য হইয়া বাইক কিনা দিছেন, সপ্তাহ গড়ায় নাই 15 দিন গড়ায় নাই, ওই অ্যাক্সিডেন্টে ছেলে মারা গেছে। এখন মা বাবা 24 ঘন্টা ভাবে আর চোখের পানি ঝরায়, আমি আমার নিজের হাতে আমার সন্তানকে কেন হত্যা করলাম? সে চাইছিল আমি দিলাম তো দিলাম কেন? আমি চিনি যে গাড়ি কিনা দেওয়ার পরে অ্যাক্সিডেন্ট করছে এখনো একা একই বলে, একজন না অনেকজনকে আমি চিনি, শুধু এইখানে না দুনিয়ার অনেক দেশে চিনি, বাবা এখনো নিজেকে বলে আমার ছেলেকে আমার হাতে আমি হত্যা করছি। যদি জিজ্ঞেস করি কিভাবে, বসে সে গাড়ি চাইছে আমি কেন গাড়ি কেনা দিলাম, কেন সে বেপরোয়া চালাইলো, কেন সে অ্যাক্সিডেন্ট করলো, কেন সে মারা গেল, আমি যদি গাড়ি না কিনা দিতাম সে কোনোদিন মারা যেত,
তার মনের বাসনা এটা। কি বলেন আজকে যদি এই মজলিস থেকে যুবকরা বলে যে আমরা আমাদের অভিভাবকদের কাছে কখনো চাহিদা রাখবো না, কোনো চাহিদা রাখবো না, পাওয়ার জন্য কোনো চাহিদা না, আর না পাওয়ার উপরে কোনো অভিযোগ করবো না। আজকে ঘরের প্রত্যেক ব্যক্তি যদি এই কথা ভাবে যে পাওয়ার জন্য আমাদের কোনো চাহিদা থাকবে না, না পাওয়ার উপরে কোনো অভিযোগ থাকবে না, যেটা পাই যেমন পাই যত দামের পাই, পাইতে দেরি বুকে লাগায় আলহামদুলিল্লাহ বলতে দেরি করব না, পাইলাম তাইলে সবর করব। দেখেন আপনি কতটুকু, আপনার পরিবার কতটুকু সুখী, আপনি কতটুকু হ্যাপি হন, কতটুকু আপনি গেনার হন। আপনি এক মাস না দুই মাস করে দেখেন, শুধু ট্রাই হিসাবে আপনি দুই মাস করে দেখেন আমার কথার উপরে। এটা ছিল সুখের মূল মন্ত্র, এই জন্য কথা স্যার জায়গায় চলে আসছে। আসেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই কেরিয়ার নিয়ে আসছেন, ওই আদর্শ নিয়ে আসছেন, ওই লাইফ স্টাইল নিয়ে আসছেন, ওই সুন্নত নিয়ে আসছেন, যেটার মাপকাঠি দ্বারা, যেটার স্কেল দ্বারা আল্লাহ আমাদের সবাইকে মাপবে। না হয় আপনি উন্নত থেকে উন্নত দেশে বাস করতে পারেন, দুনিয়ার কোনো পরিচয় পরিচিতি দিয়ে আল্লাহ কাউকে মাপবে না, এই স্কেল দ্বারা আল্লাহ মাপবে না, আল্লাহ প্রত্যেককে মাপবে আমলের স্কেল দ্বারা। এই জন্য বুখারী রহমতুল্লাহ শেষ হাদিস এটাই আনছেন, অনাদাউ মাওয়াজিন আল কিস্তা লিয়াউমিল কিয়ামা। ও বিবেকমান মানুষগুলা, ও বুদ্ধিমান মানুষগুলা, ও চিন্তাশীল মানুষগুলা, ও শিক্ষিত মানুষগুলা, যাকে আমি কুদরতি হাতে তৈরি করলাম, যাকে আমি সাজানের মতো সাজাইলাম, যার ভালোবাসে আমি নিজে পড়লাম, শোনো কান খোলা শোনো, তোমাকে কিন্তু কেয়ামতের দিন আমি আমলের স্কেল দিয়া মাপব। এই জন্য আসেন, কবির কথাই সত্য, দুনিয়ার জীবন কি দ্বারা গঠিত হয় এটা আমার বিষয় না, কিন্তু দুনিয়ার জীবনও আমল দ্বারাই গঠিত হয়, কিন্তু আমি এটা বাদেই দিলাম, মৃত্যুর পরের জীবনটা একমাত্র আমল দ্বারা হবে, আর কোনো বিকল্প রাস্তা নাই। আর এটা বাংলাদেশের জন্য সবচেয়ে সহজ, সহজলভ্য হল বাংলাদেশ, দুনিয়ার কোনো দেশ এত সুন্দর না, কোনো দেশ এত সুন্দর না। মক্কা মদিনা ভিন্ন কথা, ওটা নিয়ে তুলনাও চলে না আলোচনাও চলে না, আমি যতটুকু ঘুরা দেখছি বাংলাদেশের মতো সুন্দর কোনো দেশ নাই, বাংলাদেশের মানুষের মতো সুন্দর কোনো মানুষ নাই, এই মাটির চেয়ে সুন্দর কোনো মাটি নাই, এই দেশের পরিবেশের চেয়ে সুন্দর কোনো পরিবেশ দুনিয়ার কোনো দেশে নাই।